শ্রেণী প্রথম বিষয় ছোটদের আরবি ও ইসলাম শিক্ষা। ছোট সোনামণিরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তোমাদের সাথে এখন জুমে ক্লাস করা হচ্ছে, কিন্তু আবার স্কুলে ইতিমধ্যে খুলে গেছে, তো স্কুলে থেকে ক্লাস করি তোমাদের জুমে, কিন্তু ঠিকমতো ওয়াইফাই লাইন পাওয়া যাচ্ছে না। অনেক সময় মোবাইলে আমার অভ্যাস নাই, আমি তো বাসা থেকে ল্যাপটপে ক্লাস করি, এখন আমাকে মোবাইলে ক্লাস করতে হয়। আমি অনেক সময় তোমাদেরকে ঠিক মতো দেখতে পাই না, কথা শুনতে পাই না, অনেক সময় আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এই জন্য আমি তোমাদেরকে শুধু ক্লাসে কি পড়ানো হলো, যদিও আমরা এখন রিভিশন ক্লাসে আছি, তারপরও আমি ক্লাসে কি পড়াচ্ছিলাম সেটা তোমাদেরকে বলছি। অনেকেই ক্লাসে জয়েন করতে কালকে দেখেছি পারো নাই, স্বাভাবিক, এতে মন খারাপ করার কিছু নয় ছোট সোনামণিরা, কারণ আমরা তো এগুলো পড়া আগেও পড়েছি। হ্যাঁ, আর রোল নাম্বার তোমাদের প্রেজেন্ট দেওয়া, আমি সবাইকে যাদের আমি এতদিন প্রেজেন্ট দিয়েছি আমি সবাইকেই প্রেজেন্ট দিয়েছি। এটার জন্য তোমরাও মনে করো না যে আমি ক্লাস করতে পারি নাই, আমি প্রেজেন্ট হতে পারলাম না। আমি মনে করেছি যারা আমার ক্লাস করো তারা সবাই, আমি অনেকের রোল পরেও দেখেছি জুমে, তো আমি এই জন্য তাদের রোলগুলো প্রেজেন্ট দিয়েছি। আচ্ছা, আমরা গত ক্লাসে পড়েছিলাম ওই যে আমাদের যে প্রশ্নগুলো ছিল, অনুশীলনের প্রশ্ন ছিল, হ্যাঁ সেগুলো পড়েছিলাম। তানবিন কাকে বলে, উদাহরণ দাও, যজম কাকে বলে, তাসদিদ কাকে বলে, হ্যাঁ যজমের উচ্চারণ কি, এগুলো পড়েছিলাম। আর তোমাদেরকে বাড়ির কাজও দিয়েছিলাম, বাড়ির কাজও দিয়েছিলাম, সরি সরি আমরা এটা না, এটা এটা তো পরের বাড়ির কাজ, এটা না সরি, আর নোক্তা কাকে বলে, নোক্তা কাকে বলে, নিচে নোক্তাওয়ালা হরফ কয়টি ও কি কি, উপরে নোক্তাওয়ালা হরফ কয়টি ও কি কি, হরকত কাকে বলে, যে জবর পেশের বাংলা উচ্চারণ লিখো, এগুলো। আর বাড়ির কাজ তোমাদের ছিল 6, 7, 8। আমি অনেকের খাতা দেখেছি, আবার অনেকের খাতা দেখতে পারি নাই, হ্যাঁ এগুলো আমি আগেও করেছিলাম, এজন্য তোমাদেরকে আমি আবার একটু বলে দিচ্ছি, যারা বাড়ির কাজ করেছো তারা একটু কষ্ট করে মিলিয়ে নাও, হ্যাঁ তারা একটু কষ্ট করে মিলিয়ে নাও, সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। আরবি বর্ণে নোক্তাওয়ালা হরফ কয়টি, এখানে দেওয়া আছে 14টি, 15টি, 16টি, হবে কয়টি, 15টি। নোক্তাবিহীন হরফ কয়টি, মানে নোক্তা নাই এরকম হরফ কয়টি, 13টি, 14টি, 15টি, কয়টি হবে, 14টি। জের এর উচ্চারণ বাংলা আকারের মতো, ইকারের মতো, দিগিকারের মতো, কিসের মতো হবে, ইকারের মতো। পেশ বসে হরফের নিচে, উপরে, মাঝে, কোথায় বসে, হরফের উপরে। তিন নোক্তাওয়ালা হরফ কয়টি, 5টি, 3টি, 5টি, 3টি, 2টি। তিন নোক্তাওয়ালা হরফ কয়টি, এখানে তোমাদের বইতে দেওয়া আছে তিন নোক্তাওয়ালা হরফ। আচ্ছা, তিন এখানে দেওয়া আছে, দেখো এখানে দেওয়া আছে কয়টি, 3টি। সত্য হলে স, মিথ্যা হলে মি লিখো, সত্য হলে স, মিথ্যা হলে মি লিখো, তাহলে আমরা কি, জবর হরফের উপরে বসে সত্য, জের হরফ উপরে বসে মিথ্যা, পেশ এর উচ্চারণ বাংলা উকারের মতো সত্য, পেশ হরফের নিচে বসে মিথ্যা, তিন নোক্তাওয়ালা হরফ নিচে বসে মিথ্যা। শূন্যস্থান পূরণ, এখানে শূন্যস্থান পূরণ দেখো, জবর হরফের, এখানে হবে হরফের উপরে বসে, নিচে নোক্তাওয়ালা হরফ 3টি, উপরে নোক্তাওয়ালা হরফ 12টি, নোক্তাবিহীন হরফ 14টি। তাহলে আমাদের এইটাই ছিল বাড়ির কাজ, এটা বাড়ির কাজ ছিল, আমি অনেকের খাতা দেখেছি, আবার যাদের খাতা দেখতে পারিনি তাদের সাথে এই যে পড়াগুলো মিলিয়ে নিলাম, দেখি তাদের শেখা হয়েছে কিনা। আচ্ছা, আমি কয়েকজনকে জিজ্ঞেস করেছিলাম যে তানবিন কাকে বলে, দুই জবর, দুই জের ও দুই পেশকে তানবিন বলে, অনেক সবাই পেরেছে। দুই জবর হরফের কোথায় বসে, দুই জবর হরফের উপরে বসে, যেমন আলিফ দুই জর আন, বা দুই জর বান, তা দুই জবর তান, সা দুই জবর সান। আর এখানে ব্যবহার দেওয়া আছে, তোমরা একটু ছোট্ট সোনামণিরা
এগুলো পুরোটাই পড়বে, তোমরা যখন বাসায় পড়বে তখন আলিফ থেকে একেবারে শেষ পর্যন্তটাই পড়বে, তাহলে তোমাদের মুখে পড়াটা চলে আসবে, সেটা হয়ে যাবে। দুই যে হরফের কোথায় বসে? দুই যে হরফের উপরে বসে, সরি দুই যে হরফের নিচে বসে, জবর উপরে বসে, যে নিচে বসে, যেমন আলিফ দুই যে ইন, বা দুই যে বিন, তা দুই যে তিন, সা দুই যে সিন, এটা হলো নিচে বসে। আচ্ছা, তারপরে হলো পাঁচ নাম্বার প্রশ্ন যেটা ছিল তোমাদের, দুই যে এর ব্যবহার। আমি ছোট্ট সোনামণিরা বারবার বলছি, তোমাদের কিন্তু টেনশন করার কিছু নেই, কারণ এই পড়াগুলো আমরা কয়েকবার পড়েছি, আবার আমরা এখন রিভিশন ক্লাসে আছি, এই জন্য তোমাদের টেনশন করার কিছু নাই। আর একটা তোমাদের মৌখিক পড়া, তোমাদের শেখার জন্য আমি খালি একটুকু পড়ার চাপ দিচ্ছি। হ্যাঁ, আমাদের কিন্তু পরীক্ষার জন্য আমরা পড়ছি না, পরীক্ষার জন্য না, আমাদের পড়াটা হলো শেখাটা দরকার, এই জন্য আমি তোমাদেরকে বাসায় একটু পড়তে বলছি। তাহলে আমরা দুই জের এর এই পুরোটাই তোমরা বাসায় পড়বে, আলিফ দুই জের ইন, বা দুই জের বিন, তা দুই জের তিন, সা দুই জের সিন, এভাবে করে তোমরাও পুরোটাই পড়বে। তারপর হলো দুই পেশ হরফের কোথায় বসে? দুই পেশ হরফের উপরে বসে, যেমন আলিফ দুই পেশ কুন, বা দুই পেশ বুন, তা দুই পেশ তুন, সা দুই পেশ সুন, এটা যখন তুমি পড়ে যাবে, পুরোটাই যখন পড়বে, দেখবে তোমার এটা শেখা হয়ে গেছে। আট নম্বর প্রশ্ন, যজম কাকে বলে? একটা চিহ্ন আছে, এরকম 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 একটা চিহ্ন দেওয়া আছে, এই চিহ্নকে যজম বলে, চিহ্নটা তোমাদের সামনে দেওয়াই আছে, ওই চিহ্নটা দেখলেই বুঝবে এটা যজমের চিহ্ন। যজমের উচ্চারণ কি? যজমের বা উচ্চারণ বাংলা হসন্তের মতো হয়, যজমের উচ্চারণ বাংলা হসন্তের মতো হয়। তাহলে আমরা এইটুকুই কিন্তু মূলত তোমাদের পড়ানো হয়েছে, তাজবিদ আর এগুলোর মধ্যে আমি যাইনি, আমি তোমাদের এইটুকুই পড়তে বলেছি। আচ্ছা, নেক্সট ক্লাসে কিন্তু আমরা আবার অধ্যায় পাঁচে চলে যাব, অধ্যায় পাঁচ আমরা আগামী ক্লাসে অধ্যায় পাঁচ পড়ব, এটাও তোমাদের বলেছি আমি যে কালিমা ও কোরআনের কয়েকটি সুরা যেগুলো আমরা পড়েছিলাম এইটা আমরা আগামী ক্লাসে পড়ব। আর এই ক্লাসে আমরা এই তানবিন কাকে বলে, উদাহরণ দাও, যজম কাকে বলে, যজমের উচ্চারণ, দুই পেশ হরফের কোথায় বসে, এইগুলো তোমাদেরকে আমি বলেছিলাম বাড়িতে তোমরা কাজ করে রাখবে, এই প্রশ্নগুলো তোমরা বাড়িতে লিখবে, তানবিন কাকে বলে, উদাহরণ দাও, যজম কাকে বলে, তাজদিদ কাকে বলে। হ্যাঁ ছোট্ট সোনামণিরা, তোমরা এইগুলো একটু উলো, এই যে এখানে দুই জবর দিয়ে হরফগুলো লিখবে, হ্যাঁ দুই যে দিয়ে, এগুলো একটু একটু করে শিখলে হবে কি, তোমার তোমার চিনতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে, তুমি যখন বড় ক্লাসে পড়বে উপরের ক্লাসে দেখবে তোমার সব শেখা হয়ে গেছে, তোমাদের শেখা হয়ে গেছে। আর তোমাদের যখন স্কুল খুলে যাবে, স্বাভাবিক হয়ে যাবে, তখন তো আমাদের ক্লাসেই দেখা হবে, আমরা ক্লাসে ভালো করে বোর্ডের মধ্যে এগুলো লিখে লিখে শিখতে পারবো। তাহলে আমি আশা করি তোমরা ক্লাস যদি নাও করতে পারো মন খারাপ করবে না, আমি স্কুল থেকে প্রতিদিনই ক্লাস তোমাদের আমার রুটিন অনুযায়ী করব, কিন্তু তোমাদের সাথে আমাদের যে অনেক সময় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, এতগুলো ক্লাস চলে তো অনেক সময় আমরা ওয়াইফাই লাইন পাই না, এই জন্য আমরা ক্লাস করতে একটু সমস্যা হয়। আশা করি তোমরা এই একটু কষ্ট হবে কয়েকদিন, কারণ বাসায় থেকে যখন জুম ক্লাস নিয়েছি সুন্দরভাবে আমরা ক্লাসগুলো নিতে পেরেছি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যে তোমাদের ক্লাসগুলো আমি একটু এলোমেলো হয়ে যাচ্ছে, কিন্তু তোমরা স্বাভাবিকভাবে আমি আবার রাতে এসে ক্লাসগুলো তোমাদেরকে এগুলো ক্লাসে আমি আবার আপলোড দিয়ে দেবো, তোমরা এগুলো ইউটিউবে যেমন আগে দেখতে তেমনি আগের মতো করে ক্লাসগুলো একটু দেখে নেবে। ছোট্ট সোনামণিরা, আর আমরা যে পড়াগুলো পড়েছি তোমরা কি করবে, প্রতিদিনই কিন্তু পিছনের পড়াগুলো পড়বে, পিছনের পড়াগুলো পড়লে কি হবে, তোমার শেখা থাকবে, আর নাহলে অনেকদিন যদি আমরা পড়ার মধ্যে না যাই তাহলে ভুলে যাব। সামনে যে প্রশ্নগুলো আছে অধ্যায় এক, অধ্যায় দুই, এই প্রশ্নগুলো একটু বাসায় পড়বে, আমুর কাছে একটু একটু পড়া দেবে, আম্মু জিজ্ঞেস করলে একটু ধরলে তুমি বলবে যে নোক্তা হরকত। হ্যাঁ, আর এই যে সময় যাচ্ছে এখন তোমরা ভালো করে হুজুর রেখেও বাসায় পড়তে পারো, তাহলে এই যে সময়টা তোমাদের কাজে লাগবে। তাহলে আমরা এই যে কোরআন মজিদ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, তোমাদের মধ্যে যে সবচেয়ে ভালো সে কোরআন শেখে এবং অন্যকে তা শেখায়, আর আরবি বর্ণমালাগুলো সুন্দর করে লেখা শিখবে, বড় একটা কাগজ নেবে এবং এরকম করে ঘর করে করে
তোমরা একা একাই দেখে দেখে লিখবে, দেখে দেখে, আমি না দেখে লিখতে বলছি না, দেখে দেখে লিখলে তোমার হাতটা চালু হয়ে যাবে, তোমার শেখা হয়ে যাবে, বুঝছো ছোট সোনামণিরা? তাহলে আমরা কিন্তু এই পড়াটাই আমরা, এটা আমাদের ক্লাস নাম্বার কত ছিল জানো? আমরা কিন্তু অনেক ক্লাস করে ফেলেছি, আমরা লেকচার নাম্বার 74, এটা রবিবার, হ্যাঁ রবিবারের ক্লাস আমি তোমাদের সাথে করলাম, রবিবারের ক্লাস এটা। আচ্ছা, তারপরে আমি তোমাদেরকে নেক্সটে আমি যখনই ক্লাস করব আমি বলে দিব আমরা কত নাম্বার লেকচার দিচ্ছি, হ্যাঁ আমাদের পড়াগুলো। আর তোমার রোলের কলের জন্য একটু টেনশন করবে না, আমি প্রত্যেকের রোল প্রেজেন্ট দিয়ে দেবো, ঠিক আছে? বাসায় থাকো, ভালো করে পড়াশোনা করো, আবার নেক্সট ক্লাসে দেখা হবে, আল্লাহ হাফেজ।